चलमा <laughs> দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলাম কথা বলবো সিটি নির্বাচন এবং উন্নয়ন ভাবনা নিয়ে আমাদের মাঝে আছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের রাজশাহীবাসীর প্রিয় মুখ জামাত খান আছেন রাজশাহী মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মালিয়া জামান মালা তাদেরকে স্বাগত জানায় যে সিটি কর্পোরেশন নির্বাচনটা সামনে আসছে জুলাই মাসে আজকে দিনে বেশ করে গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং এর ভিতর থেকে সিটি নির্বাচন কেন্দ্রিক কিন্তু পূর্বে আমাদের যেই ভোটের প্রচারণাগুলো দেখছি এর পাশাপাশি যত নির্বাচনের দিনটা ঘনিয়ে আসবে সেই সময় থেকে যে রাজশাহীর উন্নয়নে যে কাজগুলো হয়েছে পাশাপাশি যুক্ত হবে যে আগামী দিনে মেয়র প্রার্থীরা আসলে কী কাজগুলো করতে চায় প্রথমে জানতে চাইবো জামাত খান যে আজকের দিনে সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্রিক দলগুলোর যে প্রচারণাগুলো চলছে সে প্রচারণাকে কীভাবে দেখছেন এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ থেকে এই প্রচারণার সাথে কী ধরনের উন্নয়নের ভাবনা থাকবে বা থাকার প্রত্যাশা রাখছেন ধন্যবাদ দুইটা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা হয়েছে সম্ভবত খুব অচিরেই আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন সহ অন্যান্য নির্বাচন আপনার কর্পোরেশনগুলির নির্বাচন ঘোষণা হবে তো আমরা রাজশাহীর মানুষ আমরা আসলে স্বাধীনতার পর থেকেই যেভাবে উন্নয়ন বঞ্চিত এটা একবারে সত্য কথা তো উন্নয়ন প্রায় আমাদের রাজশাহীতে হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অর্থ বরাদ্দ দিয়ে আমাদের উন্নয়নের চাকা ঘুরিয়েছে সেটা মাঝখানে কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিল সামনে নির্বাচন আমরা চাই যোগ্য মানুষ যে মানুষটি এই অঞ্চলের দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবে এবং উন্নয়নের জন্য সকল কিছু ত্যাগ স্বীকার করে যেন উন্নয়ন করতে পারে সেই জন্য আমরা যোগ্য মানুষ এবং যোগ্য প্রার্থী চাই দলকে ওই করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সেই জায়গার থেকে আসব যে মানুষটা রাজশাহীর মানুষের জন্য কাজ করবে তাহলে আমাদেরকে ভাবতে হবে যেমন দেশের যারা দেশ পরিচালনা করছে তাদের দলগতভাবেই তো নির্বাচন হবে আমরা যেটা জানি যে দলের প্রতীক নেই তারা যেন বিবেচনা করে যোগ্য মানুষকেই তারা যেন প্রার্থী দেয় আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জাতীয় পার্টি হতে পারে বাম আমাদের কর্পোরেশন নির্বাচনে যারা অংশ নেবে তারা যেন যোগ্য প্রার্থী এবং তাদের প্রার্থীটা করে রেখেছেন এবং আওয়ামী লীগের পক্ষে যিনি অংশ নেবেন সিটি কর্পোরেশন সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন তিনি আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন আমাদের মাঝে আছেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের পরিশ্রমী নেত্রী যুগ্ম সাধারণ সম্পাদক মালিয়া জামান মালাত আপনাদের কাছে জানতে চাইব যে এই নিরীক্ষাগুলো তিনি দিচ্ছেন যে প্যারামিটারগুলোর কথা বললেন যে ত্যাগী যোগ্য এবং যিনি আসলে রাজশাহীকে এগিয়ে নেবেন এমন একজন প্রার্থী তারা চাচ্ছেন এবং সেই জায়গা থেকে আপনার দলের প্রার্থীর আসলে ইমেজটা কেমন এবং তার এই ইমেজটা আসলে মানুষ কীভাবে করে গ্রহণ করছে এবং আপনারা বিভিন্ন মানুষ জনগণের দরে যাচ্ছেন তার আসলে কিভাবে করে আপনাদের ডাকে সাড়া দিচ্ছেন ধন্যবাদ আসলাম ভাইকে আমাদের দলের মানে বেঁচেই রাখা হয়েছে যে খাইজ্জ্বাল লিটন আমাদের জাতীয় চার নেতার ছেলে উনি আমাদের প্রার্থী এবং নৌকার হয়ে কাজ করবে আমাদের রাশেবাসীর উন্নয়ন যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু বিগত ভোটে আমাদেরই ভুলে আমাদের ভুলেই আমাদের প্রার্থীর খায়ুরজ্জ্বাল লিটন হেরে গেছিলো এটা আমাদের জন্য সত্যি খুব দুঃখজনক তবে আশা রাখি আগামী সিটি কমিশনের ভোটে বিপুল ভোটে যে কথা বললেন যে আপনারা উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু জনগণের কাছে ভোটটা নিতে পারেননি নেতাকর্মীদের ভিতর বা যেভাবে করে ভোট নেওয়ার যে দায়িত্বটা থাকে তারা সেটা পালন করেনি বলে আপনি যেটা দাবি করছেন সেই জায়গা থেকে আপনার নেতাকর্মীরা কতটুকু উৎফুল্লভাবে বা প্রাণবন্তভাবে কাজ করছেন ভোটটা আপনাদের দিকে নিয়ে আসার ক্ষেত্রে আসলে আমি মনে করি যে নেতারা এই কাজটা একটু মানে ওনাদের একটু কেয়ার নেওয়া উচিত যেমন এই যে তিরিশটা ওয়ার্ডে কমিশনার যে মানে কমিশনার যারা দাঁড়াচ্ছে ছে আমাদের ওয়ার্ডে প্রেসিডেন্ট সিডে যারা আছে ছেলেদের প্রেসিডেন্ট সেরে যারা এদের থেকে যখন এরা যখন কমিশনের ভোটে দাঁড়িয়ে যাবে সেক্ষেত্রে কিছুটা কিন্তু মেয়রের ভোটের কিছুটা হলেও বিঘ্ন ঘটে তারা কিন্তু মানে আমি আমি চাচ্ছি মানে এটা বলছিল তারা ভোট না করুক তারা করুক কিন্তু তারা যখন ভোট করতে যাচ্ছে তখন কিন্তু মেয়র ভোটে তারা নিজেদের ছেলে মেয়ের ভোটটা বলতে পারছে না আপনি এই ফলাফল কি জন্য বলছেন যে আমরা দেখলাম যে এর আগে যখন বিএনপি থেকে যারা মেয়র প্রার্থী হচ্ছেন তাদের সাথে সাথে কাউন্সিলর প্রার্থীর সংখ্যাটা অনেক বড় অঙ্কের ছিল এবং এই বিষয়টা অনেকটা বলে যে আসলে যখন কাউন্সিলাররা যে দলের আসলে বিজয় হয়ে আসছেন এ ফ্লোটা যখন বাড়বে তখন মেয়র প্রার্থীর ক্ষেত্রে সেটা তো আলাদা ভোটের একটা অবশ্যই মাত্রা যোগ করে অবশ্যই আসুক আমার দলের প্রার্থী অবশ্যই আসুক কিন্তু এটা আগে চিহ্নিত হওয়া দরকার যে কারা এই কমিশন ভোটটা করছে শিবিতা যে বিষয়টা আসলে যে উন্নয়নমূলক কাজের সাথে সাথে সেই উন্নয়নমূলক কাজের সাথে নেতাকর্মীদের অংশগ্রহণ এবং ভোটের ভোটারMate সেই ধরনের জন্য যিনি প্রার্থী হন বা যে দলের প্রার্থী হন তার নেতাকর্মীরা সেই প্রার্থীকে সঠিকভাবে তুলে ধরা তার কর্মটাকে তুলে ধরা বা যে কাজগুলো করা এটা আসলে ভোটারদেরকে তাদের ভোটটা বাড়া এটা দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে সেই জায়গা থেকে দলগুলোর ভূমিকাটা কেমন বলে মনে করছেন প্রত্যেকটা দলের ইন্ডিভিজুয়ালি তাদের কাজগুলো আপনার চোখে কেমন ঠিকছে যেমন সুন্দর কথা বলেছেন আজকে আপনি জেনে থাকবেন যে টেলিভিশনগুলিতে আমি খেয়াল করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী দলের যে কন্দল সারা বাংলাদেশে একটি কমিটি করে আজকে বৈঠক হচ্ছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগে যে দলের মধ্যে যদি কন্দল থাকে তাহলে কিন্তু তাদের নির্বাচনে নির্বাচিত হওয়া কষ্টের ব্যাপার তাহলে কি করতে হবে তারা তাদের যে পলিসি মেকার যে সমস্ত নেতারা আছে তারা আজ বৈঠক করছে ঢাকাতো ঢাকাস্থ কেন্দ্রের নেতারা বৈঠক করছে যেন সারা বাংলাদেশে তাদের কন্দলগুলি মিটিয়ে ফেলা তা না হলে অতীতে যেটা নেত্রী বলছিলেন যে তাদের নির্বাচনে ভরাডুবির কারণে তারা নিজেরাও স্বীকার করে নিলেন অন্তঃক সে সময় ছিল না অন্তকন্দল ছিল না আসলে তারা কাজ কাজিক না না থাকলে নিশ্চয়ই এই কথা একজন দায়িত্বপূর্ণ নেত্রীর মধ্যে বেরিয়ে এসছে এটা তো অস্বীকার করবেন না সারা দেশ দেখছে তো জান জানল তো যে অতীতে যে কন্দলের কারণেই কিছুটা আংশিক কন্দল ছিল বলেই সাবেক মেয়র সাহেব তার রেজাল্ট একটু খারাপ করেছে তো যাই হোক আগামীতে যেন ভালো করে তা চেষ্টা করছে সেন্ট্রালগতভাবে এবং আমরা বিশ্বাস করি যে তারাও তাদের কার্যনির্বাহী পরিষদ বা অন্য অন্য যাদের পরিষদ রয়েছে দলের মধ্যে তাদের নিয়ে বসে কন্দল যদি থাকে নিশ্চয়ই এটা মিটিয়ে ফেললে তাদের জন্য ভালো রেজাল্ট হতে পারে বলে আমি মনে করি যে কন্দলের কথা বললাম সেই জায়গা থেকে রাশিয়ার একটা ইতিবাচক যে আপনাদের দলের ক্ষেত্রে যে জিনিসটা আছে যে জাতীয় চার নেতার সন্তান হিসেবে এবং আগে তার কার্যক্লোপ একজন মানে দায়িত্বপ্রাপ্ত মেয়রের যে দায়িত্বটা পালন করছেন সেই জায়গায় সুষ্ঠুভাবে পালনের যে জায়গাটা আছে এটা আপনাদের একটা বাড়তি প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে সেই প্লাস পয়েন্ট আসলে ভোটের মাঠে কতটুকু আপনাদের কাজে লাগাতে পারবেন এখানে খারিজ জামাল লিটন উনি যে উন্নয়নগুলো করেছে সেটা তো আমার তো মনে হয় বলার অবকাশ থাকে না এটা বাংলাদেশে একটা মডেল হয়েছে দেখুন আপনার বেকারত্ব আপনার সেই সময়তেই আমার জানা মিনিমাম সাড়ে চারশো মানুষের আপনার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়েছে এখন ঘাড়ি লিটনের মাধ্যম দিয়ে হয়েছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে অন্যান্য নেতারাও সেখানে কর্মসংস্থান আরেকটা সুযোগ আপনার যেটা তৈরি হলো যে বঙ্গবন্ধু হাইটেক পার্কে যে চোদ্দ হাজার কর্মসংস্থান এবং এর সাথে কিছু যোগ হলে পারে এখানে যদি যোগ্য লোকরা আসে এই কর্মসংস্থানের সংখ্যাটা দ্বিগুণ বা তিনগুণ হারে বাড়ার একটা সুযোগ আছে এবং রাজশাহী যেটা আপনার হলো মেডি মেডিকেল বিশ্ববিদ্যালয় কল্যাণ এবং বেসিক শিল্পেরাই এরিয়ানায় যে অর্থ বরাদ্দটা আসবে সেই জায়গায় যে কলকারখানাগুলো তৈরি হবে সেই জায়গায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন কিন্তু এর পরেও কি আপনারা সেই মানে যে চাহিদাটা আছে সেই চাহিদাটা পূরণ করতে পারবেন কিনা না ভোটের আগে আগে যা হোক এবং ভোটের পরেও তো এই কাজটা মানুষ আসলে দেখতে পাবে যে তার সেই সক্ষমতা জায়গা আছে কিন্তু এটা আসলে আপনারা কতটুকু মানে ইউটিলাইজ করতে পারছেন তো আর তো আমার তো মনে হচ্ছে যে ভোটের খুব বেশি সময় নেই এর মধ্যে কতটুকু কারণ সব কিছুই রেডি আছে আমার তো মনে হয় যে ভোট পর্যন্ত বোধ হয় ওয়েট করতে হবে যে ভোটটা হওয়ার পরেই বোধ হয় মানে বাকি কাজগুলো যে কাজগুলো পাস হয়ে আছে যে বিভিন্ন কাজগুলো রাশের মানুষ দেখেছে এবং যে কাজগুলো করতে চাচ্ছে সব মিলিয়ে আগামী দিনে এই কাজের সাথে রাশের রক্ষা সংগ্রাম পরিষদ আমরা দেখেছি বরাবরই যিনি প্রধানমন্ত্রী থাকেন যে সময় তার একটা দাবি তুলে ধরেন এবং রাশের উন্নয়নের ক্ষেত্রে দাবি আছে আমরা দেখেছিলাম যখন বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা খালেদা যখন আসলেন সুগার মিল মাঠে তখন রাশের রক্ষা সংগ্রাম পরিষদের একটা দাবি দেওয়া সম্বলিত একটা তারা স্মারকলিপি দিয়েছিলেন এবার আসলে প্রার্থীদের কাছে পরিষদের কোনো দাবি থাকবে নাকি মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া না শেখ হাসিনা কোনটা শেখ হাসিনার কাছে আমরা দিয়েছি খালেদা জিয়া মনে হয় বলেছেন আমার মনে হয় তো এনি যাই হোক আর একটা বিষয় একটু বলে তারপরে এখানে যাচ্ছি যে মেয়র নির্বাচিত হওয়ার পর মানে গত নির্বাচনের আগ দিয়ে যে কথাগুলি বা আশ্বস্ত করা হয়েছিল যে এখানে গ্যাস দেওয়া হলো এখানে গ্যাসের মাধ্যমে ইন্ডাস্ট্রি করা হবে এবং বেকার সংস্থার জন্য বেকার যারা রয়েছে তাদের কর্মসংস্থার জন্য ব্যবস্থা নেওয়া হবে এখানে টেক্সটাইল করা হবে এখানে আরও অন্য অন্য ফ্যাক্টরিগুলি করা হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা হলো সত্য যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই অঞ্চলে সমস্ত গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সরকারে একটা ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত মাত্র কারণ গ্যাস আপনি অন্য অন্য জায়গায় গুলশান বানানি থেকে শুরু করে অন্য অন্য জায়গায় আপনি গ্যাস দিয়ে আপনি ভরে দিচ্ছেন আর এই এই অনুন্নত অঞ্চলগুলিতে আপনি গ্যাস দেওয়ার পরেও আপনি হঠাৎ করে গ্যাস কেন বন্ধ করে দিলেন যাদের টাকা পয়সা জমা দিয়ে আছে যাদের মানে বাড়িতে ওয়ারিং করা আছে তাদের দেওয়ার এবং যারা দরখাস্ত করেছে যে আমি গ্যাসটা একবারে সুনির্দিষ্টভাবে কর্মসংস্থার জন্য ফ্যাক্টরি চালানোর জন্য আমি এখানে গ্যাসটা নিব কিন্তু এগুলি যদি আপনি মনে করেন এমন একটা এস্টিমেট করে দিচ্ছেন এমন একটা বাজেট করে দিচ্ছেন যে বাজেটে আমি গ্যাস নিলে আমার সম্পূর্ণ লস যাবে আমাকে তো ব্যাংক লোন দিচ্ছে না আমাকে তো ফ্যাক্টরি করার কোনো অনুমোদন দিচ্ছে না তাহলে আমার এখানে এই রাজশাহী অঞ্চলে কিভাবে মেয়র জিতুক আর মন্ত্রী দশটা দেন আর মনে করেন আরও কোনো শক্তিশালী মানুষ দেন আমার তো এখানে উন্নয়ন হবে না উন্নয়ন বঞ্চিত থেকে যাবে আমরা এ রাজশাহীবাসী তাহলে আমাদের যে ওয়াদাগুলি ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেন দরবার করে যেভাবেই হোক গ্যাস নিয়ে আমাদের শিল্প কলকারখানা চালু করতে হবে তা না হলে সামান্য এইগুলি দেখে রাস্তাঘাট দেখে তো কর্ম মানে পেট ভরবে না মানুষের মানুষ চাই কর্ম দূর করতে হবে যে কর্মসংস্থানের দাবি আসলে যারা ভোট করেন তারা জিনিসটা নিজেও স্বীকার করেন যেখানে কর্মসংস্থানের দাবি আছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রক্ষা সংগ্রাম পরিষদ যে দাবিটা করেছে আমাদের বলার সবাই একটা ভুল হয়ে গেছে আমাদের যোগ্য নেতা জামাত খান সেটা তুলে ধরেছেন সে বিষয়টা আছে যা যে গ্যাসের যে সংযোগটা আসলে পাইপ আছে কিন্তু শিল্প কারখানায় যদি গ্যাসটা না পায় এই কর্মসংস্থানের যে সুযোগ তৈরির কথা বলছেন সেই জায়গা তো আপনারা সফল হতে পারবেন আপনাদের অহদা পূর্বেও ছিল এই বিষয়টা এই অহদা মানে আপনার সক্ষমভাবে পূর্ণ করতে পারবেন কিনা তা আসলে এই ভোটের যে নির্বাচনটা হতে যাচ্ছে জুলাই মাসে সেই নির্বাচনের আগে আপনাদের ইস্তেহার এবং নির্বাচনের প্রতিশ্রুতি এই বিষয়টা মানে সুনির্দিষ্টভাবে তুলে ধরবেন কিনা যে এই কাজটা আপনারা করবেন এবং এর মধ্য দিয়ে আসলে কর্মসংস্থানের যে সুযোগটা তৈরি হবে তার একটু বেগমান হবে অবশ্যই করবে না। এটা অবশ্যই হবে কারণ আমাদের জন্য অন্যান্য যে সমস্যাটা মানে যেটা আমার আপনার সবার চোখে পড়ছে বেকারত্ব যে সমস্যাটা এটার জন্য যে কলকারখানা বা যে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো হওয়ার কথা ছিল কেন এটা বন্ধ হয়েছে সেটা আমিও জানি আপনিও জানেন অন্যরাও জানছেন যেটা কেন এটা বন্ধ হয়ে আছে কি কারণে বন্ধ হয়েছে আপনি বলেন তাহলে তো আমার সরকার এখানে আছে কিন্তু সেক্ষেত্রে আমার মেয়র এখানে নাই তাহলে সেই কাজগুলো কিভাবে হবে এখানে এখানে যখনই আমার সরকারি লোক যখন থাকবে তখন সে এই যে আপনার হওয়ার কথা অটোমেটিক স্টেপ বাই স্টেপ হতে থাকবে যে জায়গাতে আসলে যে কাজটা আসলে আওয়ামী লীগ করেছে এবং সেই কাজের ধারাবাহিকতা না থাকার কারণে যে উন্নয়নটা ব্যাহত হচ্ছে যে দাবিটা করলেন এই দাবির সাথে আপনি কতটুকু একমত জামাত খান না ঠিক আছে তো এর আগে আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসার পূর্বেই এখানে যে জনসভা করে গেলেন মাদ্রাসা মাঠে সেখানে আমরা বলেছিলাম যে এখানে কৃষি ইপিজেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখানে বিমান নামার জন্য আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখানে কলিস্টোর এই এই ধরনের যদি না ইয়ে হয় ফলমূলের রাজ্য রাজশাহী চাফাইনবাবগঞ্জ এবং এই অঞ্চলে কৃষিভিত্তিক অঞ্চল এই অঞ্চলকে যদি আমরা অর্থনৈতিক জোন হিসাবে দেখি তাহলে অবশ্যই আপনার মানে কৃষি ইপিজেট অবশ্যই রাজশাহীতে হওয়া দরকার বলে আমি মনে করি এবং এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় সব কিছু রয়েছে শুধু আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করলেই মনে করেন এত কিছু দরকার নেই তাহলে আমার কৃষকরা অনেক উপকার হবে তাদের জন্য এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে আরও আধুনিক মানে ভাবে কৃষিকে কিভাবে কাজে লাগানো যায় সে তাদের জন্য একটা বড় উপকার হবে তাহলে এই যে আমরা সতেরোটা দাবি দিয়েছিলাম আঠেরোটা আমাদের ভূপরিস্থিত পানি উত্তর রাষ্ট্রের শেষ প্রকল্প যেখানে গত সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরে এটা সবুজ পাতায় চলে আসলো যে এটা বাস্তবায়ন হবে আমরা মাননীয় সাবেক মেয়র খায়রুজ্জামাল লিটন সাহেব সহ চোদ্দ দলের নেতৃবৃন্দ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ওখানে সমাবেশ করলাম ওখানে অ্যান্ড্র কিশোর সাহেব পাইলট ওখানে রহমত ভাই এবং ঢাকা জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এমপিগণ সবাই আমরা ওখানে সমাবেশ করে পরীক্ষা আমি একটা বিষয় জানতে চাই বলে যে রাজশাহীতে সব জামার দেশে যে উন্নয়নের যে গতিতে আছে সার্বিকভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে যদি আপনি চিন্তা করেন এই দুই টার্মে বর্তমান সরকারের যে রাজশাহীর উন্নয়নটা আসলে কেমন হলো হ্যাঁ উন্নয়ন হয়েছে দেশে এটা অস্বীকার করা যায় সেই জায়গায় রাজশাহীটা কেমন হলো কিন্তু রাজশাহী বঞ্চিত হয়েছে তেমন কোনো উন্নয়নের

বলছে যে এই যে মানে যে অভিযোগটা করলেন যে যে উন্নয়নের যে সারা দেশে যে উন্নয়নটা হচ্ছে সেই জায়গা থেকে রাশিয়া একটু পিছিয়ে আছে এবং সামনের দিনে যে পিছিয়ে পড়া রাশিয়াটাকে এগিয়েও যে আলাদা টেক কেয়ার বা আলাদা সুবিধা দেওয়ার যে জায়গাটা সরকার যে যে সুযোগটা আছে সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন কি পারবেন না অবশ্যই পারবো ভোট সুন্দরভাবে ভোটটাকে হয়ে যাক আমাদের প্রতিক্রিয়া খালি যেমন লিটন সাহেব আবার আমাদের সিটি কৌশল নির্বাচনে আসুক ইনশাল্লাহ রাশি বাকি যে কাজগুলো পড়ে আছে একটু রাজনৈতিক প্রশ্ন করি যে জায়গায় আসলে যিনি মেয়র মেয়র আছেন বর্তমানে তিনি একটা সময় রাজনৈতিক কারণে রাজনৈতিক মামলায় তিনি নির্বাচন মানে দায়িত্ব পালন করতে পারেন আড়াই বছর মতো এবং এর যে ধরনের বিএনপি চেয়ারপারসনের ওপর যে রায় হলো সব মিলে যখন রাজনৈতিক একটা পরিমণ্ডল আছে সেই জায়গা থেকে আপনারা কোনো মানে প্রতিবন্ধকের মধ্যে মুখে পড়বেন না এটা আপনাদের জন্য পজিটিভ হবে যেটা বলতে চাচ্ছি যে বিএনপির উপর যে দমনমূলক নীতির কথা তারা বলছে বিএনপি চেয়ারপারসন কারাগারে আছে এবং এর ভিতরে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে এটা আপনাদের কালাদেভাবে ভোগাবে কিনা কেন ভোগাবে এখানে তো উনি উনার উনার কারণে উনি আপনার কারাগারে আছে কারণ এটার জন্য ভোটের কোন প্রভাব পড়তো নিয়ে দেখছি না এবং এই যে সামনের দিনে যে ভোটগুলো করছেন এবং এই জায়গায় মানুষের যে দয়ারে যাচ্ছেন সে তারা আসলে কিভাবে করে আপনাদেরকে মূল্যায়ন করছে আপনারা যে চিত্রটা তুলে ধরছেন সেই চিত্রের প্রতি তারা কতটুকু আস্থা রাখছে এখন পর্যন্ত আমরা ওইভাবে মানে কাউন্সিল বের হইনি তবে উঠান বৈঠক যেগুলো আমরা করছি তাতে যথেষ্ট সাড়া পাচ্ছি যে কার্যালয়ে লিটুন ভাই অবশ্যই সিট কমিশন নির্বাচনে আবার আসছে যেভাবে করে আসলে তারা দল গুছিয়েছেন সেই গুছিয়ে ফেলার জায়গা থেকে সামনে তারা নির্বাচনে তারা যাবেন এবং জনগণের সামনে তাদের প্রার্থী যে কাজগুলো করতে চান তা তুলে ধরবেন এবং এর ভিতর থেকে রাজশাহীবাসীর চাওয়া পাওয়া পূর্ণ হবে এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে উঠান বৈঠকগুলো হলো এবং বিএনপি যে ধরনের করে তারা যে দলীয়ভাবে কিছু প্রোগ্রামগুলো করছে সব মিলিয়ে যে নির্বাচনে যে প্রভাবটা আসবে বা নির্বাচনে যে চিত্রটা আসবে সেই চিত্রটা কেমন আসবে বলে বিশেষ করে প্রচারণার ক্ষেত্রে কী ধরনের চিত্র দেখতে পাবেন বলে মনে করছেন ভাই হ্যাঁ প্রচার পরিচালনা তাদের জন্য তো অত্যন্ত মানে সহজভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং খুব ভালো করছে ইতিমধ্যেই সাবেক মেয়র মহোদয় উনি বিভিন্ন অঞ্চলগুলিতে যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন এবং রাজশাহীর জন্য উনি যে অতীতের যে হয়তো যদি কোনো ইয়ে থাকে ত্রুটি থাকে সেই জন্য সে বলছেন যে দু আমার কোনো রকম এরকম কিছু থাকে তাহলে আপনারা আমাকে আর সুযোগ দেন আমি নিশ্চয়ই রাজশাহীর মানে যে কোনো ত্যাগ স্বীকার করে রাজশাহীর উন্নয়ন করব অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি তারাও ডিক্লেয়ার দিচ্ছে যে তাদের কোনো প্রার্থী এখনও কেন্দ্র কমিটির পক্ষ থেকে দেয়নি তারপরেও মানে আনঅফিশিয়ালি কিছু কিছু জায়গায় তারা কথা এবং কাজ করছে কিন্তু একদম মোটামুটি নিশ্চিত মাননীয় সাবেক মেয়র উনি বিভিন্নভাবে তার প্রচার কাজ এগিয়ে নিয়েছে প্রায়

কোন কাজগুলো তাদেরকে করতে দেখতে চাই অবশ্যই আমরা যে বর্তমান রাজশাহীর উন্নয়ন এবং রাজশাহী সুন্দর একটি মানে সুন্দর পরিবেশে মানে আমরা রাজশাহী শহর পেয়েছি উপহার এই শান্তির শহরকে আরো কিভাবে মনে করেন আরো সুন্দর সাজানো যায় এরকম যোগ্য একটি মেয়র আমরা চাই সেই ক্ষেত্রে আমরা রাজশাহীর দলমত মত সকল মানুষ এক হয়ে তার তাকে আমরা দেখতে চাই লিটন ভাই বিকল্প আর কেউ নাই যাই হোক আপনারা যে দল দলের পক্ষ থেকে সেই দাবিটা করবেন এবং যে দলে যে প্রার্থীরা থাকবেন তারা সেই কথাটা বলবেন এবং এর ভেতর থেকেই আসলে জনগণের চাওয়া পা পূরণের ক্ষেত্রে কাজ করবেন এবং রাজনৈতিকভাবে যে ধরনের কাজ আমরা দেখি যে ভোটের মাঠে একটা বড় অংশ আসলে মহিলা ভোটাররা আছেন এই মহিলা ভোটারের ক্ষেত্রে আপনার পরাজয়ের নেপথ্যের কারণ হিসাবে উল্লেখ করেন বিশেষ করে আপনার দল উল্লেখ করে যে এই আসলে মহিলা ভোটার ভোট ভোটাররা যারা আছেন তাদের ভোটটা আপনারা সেই অর্থে পাননি এইবার আসলে এই ধরনের আপনারা এই জায়গায় আসলে পিছিয়ে থাকবেন ধন্যবাদ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে এখানে একটু সমস্যা হয় সেটা হলো যে অর্ধেক ভোটার কিন্তু নারী আর আমাদেরকে নারীরা যখন আমরা আমরা কিন্তু কোনো কাজে এখন পিছিয়ে নেই আমরা প্রতিটা কাজই করছি কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার দলের কথাই বলবো যে আমি সারা বছর মানে কাজ করে আসতেছি কিন্তু ঠিক ভোটের আগে দেখা যায় যে আমাকে সেই কাজ থেকে মানে আমি মেয়ে বলে আমাকে সেই কাজ থেকে বিরতি রেখে সে দায়িত্বটা দেওয়া হচ্ছে ছেলে মানুষকে আগের চেয়ে তো আপনারা বিশেষ করে আপনার দলের দিকে এগিয়ে যে আপনাদের মহিলা কর্মীর ক্ষেত্রে এবং আর আপনাদের দলের ক্ষেত্রে প্লাস পয়েন্ট আছে যিনি হলো এইচ এম খায়রুজ্জামানের যিনি সহধর্মী আছেন তিনি সমাজের বিভিন্ন নারী নেত্রী হিসেবে তার একটা গ্রহণ গ্রহণযোগ্যতা আছে এই যে কাজ মানে আপনাদের পয়েন্টগুলো আছে এই পয়েন্ট আপনারা কতটুকু কাজে লাগাতে পারবেন শাহিন আক্তার ইনি উনি অনেক উনি ওনার মানে কথা বলার কোনো অবকাশ নাই উনি অনেক অনেক কাজ করে মহিলাদেরকে নিয়ে মেয়েদের উন্নয়নের জন্য অনেক কাজ করছে তাদের সব মানে তাদেরকে ভোটার চেনে এই জায়গাটা আপনাদের হল প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে কিনা আমি মালা যদি বলি যে আমি একাই মানে ইয়া করব এবং সব মিলে আসলে সব নেতা করবেন আপনার কাজ করতে চাচ্ছেন এবং কাজ করার তো আপনার এই জায়গাতে আপনার হলো বিশেষ করে আপনার সভাপতি সেক্রেটারি থাকলে ভালো তো তারপরে তো আপনার একটা মানে প্রাথমিক একটা চিন্তার ভিতরে আছেন যে আসলে মহানগর মহিলা লীগ আসলে কেমনভাবে কাজ করবেন আপনারা মহানগর মহিলা লীগের সর্বপ্রথম যে জিনিসটা আমার মনে আমাদের নেতাদের করণীয় যেটা ভোটের আগে সেটা হচ্ছে একটা কাউন্সিল দরকার কারণ আসলে আমরা আমরা যখন যাচ্ছি কোথাও ভোটের চাইতে সেক্ষেত্রে দেখা আমরা জাস্ট লিপলেট দিয়ে দিচ্ছি বা কোনো রকম একটা মানে জানানোদের একটা লিপলেট দিলাম বা একটা বিল বোর্ড দিলাম ইয়ে দিয়ে ভাগদের ফেলে দিয়ে চলে আসলাম এটাতে কিন্তু আসলে ভোট চাওয়াটা হচ্ছে না তো সেই ক্ষেত্রে যদি মানে আমাদের নেতারা যখন আমাদেরকে প্রতিটা ওয়ার্ড থেকে যদি দশটা পনেরোটাকে মেয়েকে কাউন্সিল করে কীভাবে ভোটটা চাইতে হবে এটা করলে ভোটের জন্য অনেক ভালো হবে অনেক এটা এবং এটা করা দরকার এবং এক একটা বিষয় আমরা যে দু হাজার বিশ সালের ভিতরে নারীর ক্ষমতায়নের প্রত্যক্ষ অংশগ্রহণ তেত্রিশ পার্সেন্টের কথা বলা হচ্ছে এবং এই দাবির সাথে আসলে আমাদের জামাত ভাই একমত তিনিও চার নারীর ক্ষমতায়ন এবং প্রত্যেকটা দল যেন নির্বাচনে যত বেশি অংশগ্রহণ হবে তত আসলে নাগরিকরা জানতে পারবেন যে তাদের প্রার্থীটা চিন্তা করতে পারবেন নাহলে মানে একে দিন নাহলে অকে দিনের ভিতর থেকে যে ভোটাররা মানে আর বিকল্প কোনো খুঁজে পান না সেই ধারা থেকে বেরিয়ে আসবে সেই জায়গায় আসলে নারীরা এই নির্বাচনে কতটুকু অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন দেখেন খুব ভালো কথা বলেছেন যে নারীরা আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী সহ আরও আছে যে নারায়ণগঞ্জের মেয়র দুই দুইবার বিপুল ভোটে জিতে এবং দলমত নির্বিশেষে মনে করেন জনগণের কাজে সে মনে করেন একবারে নিকটতম জায়গায় চলে গেছে বলেই একবারে সে হাত উঠছে সমস্ত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং অপরাধীদেরকে দমন করে সে একবারে সুন্দর একটা সিটি কর্পোরেশন চালাচ্ছে তাহলে আমরাও তো আশা করতে পারি কেন পারবো না হ্যাঁ যে আমাদের এই অঞ্চলের নারীরা কেন নেতৃত্ব দিতে পারবে না ভালো রাজশাহী আসলে এখন বর্তমানে কি ধরনের অপূর্ণতা দেখেন অপূর্ণতা তো রয়েছে এখানে বৈষম্য এখানে মনে করেন অর্থনৈতিক জোন এবং এখানে যে শিক্ষানগরী বলা হয় এখানে মনে করেন ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য এটা সামান্য এই যে কলেজ যেটি স্কুল ল্যাবরেটরি স্কুল পিএন স্কুল এখানে আমাদের এই যে নাজমুল হুদা শৈদ নাজমুল হুদা স্কুল আর এই এই তো গার্লস স্কুল এই আমরা চাই শিক্ষানগরী পূর্ণাঙ্গভাবে দেখা এবং নতুন নতুন সরকারি স্কুল প্রতিষ্ঠা হওয়া তাহলে মনে করেন যে আমাদের যে গ্যাপ রয়েছে আজ আমরা ছেলে মেয়েদেরকে আমরা ভালো স্কুলে ভর্তি করতে পারছি না রাশিয়া অঞ্চলে একটা মানে ইতিহাস ঐতিহ্যগত দিক থেকে একটা শক্তিশালী জায়গা ছিল সেই জায়গা সংরক্ষণের ক্ষেত্রে একটা দেখলাম যে ফ্রেন্ডশিপ যে অর্থটা আসছে তা থেকে কিছু কাজ হচ্ছে কিন্তু সেই অর্থ পরিমাণটা তো খুব একটা বেশি না সেই জায়গা থেকে যে আপনাদের ঐতিহাসিক যে সাক্ষীগুলো আছে সেই জায়গাতে সংরক্ষণের জায়গা এবং সবাই যেন দেখার সুযোগ পায় এবং প্রথম জাদুঘর তো বলতে যায় যে বরেন্দ্র যে জাদুঘরটা আছে মিউজিয়ামটা আছে সেই এই যে যে প্রতিষ্ঠানগুলো না আছে এবং যেটা আমাদের ইতিহাসে সাক্ষ্য রাখছে তাদের সংরক্ষণের জন্য কী ধরনের দাবি থাকবে আপনাদের পক্ষ থেকে অবশ্যই অন্য অন্য রাষ্ট্রে যদি যান তাহলে দেখবেন আমার সৌভাগ্য হয়েছে আমি অন্য অন্য রাষ্ট্রে যেয়ে দেখেছি যে এই জিনিসগুলিকে মানে পর্যটক এরিয়া ঘোষণা করে যেমন একটি রাজস্ব আয় হয় তেমনি মনে করেন ঐতিহ্যগুলিকে রক্ষা এবং রক্ষণাবেক্ষণও করা যায় এবং সেগুলি সুরক্ষিত হয়ে থাকে তাহলে আমাদের এই অঞ্চলে যেগুলি আছে কেন আমরা করব না এর বাজেট আরও বেশি করে দেওয়া উচিত বলে আমি মনে করি উচিত যে যে জায়গা বললেন যে ইতিহাস ঐতিহ্যের যে জায়গাটা আছে এবং আর আসলে রাশিয়ার উন্নয়নের জন্য কী কাজগুলো করা দরকার বলে মনে করছেন একজন নারী নেত্রী হিসেবে রাশিয়ার উন্নয়নের জন্য সর্বপ্রথম যেটা আমি বললাম যে বেগত যেটা দূর করতে হবে এটা তো প্রথম এতে আসে কারণ আপনি দেখেন যে আমাদের রাস্তাঘাটে আমাদের চোখে যেটা পড়ছে যে আমরা প্যাসেঞ্জারের থেকে অটো গাড়িটাই বেশি এই যে এই যে বেগরত্ব জন্য কিন্তু এই সমস্যা চোখে পড়ছে আমাদের রাশে রাশেতে মানে যথেষ্ট উন্নয়ন হয়েছে তারপরে দেখবেন যে যে স্টেশন বলেন বাজার বলেন সাথে ভিক্ষুকে পড়বেনটা আদৌকে তারা কি আসলে আমাদের রাশিয়া শহরের আসলে কিন্তু তারা আমাদের রাশিয়া শহরের না তাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে তারা কিন্তু আসলে আমাদের এখানে তার বিভিন্ন দৃষ্টিতে থেকে আমাদের এখানে এসছে তো এই জিনিসগুলো আসলে একটু চোখে মানে ধরা উচিত বা একটু মানে বড় বড় নেতাদের করা উচিত যে এই বেকারত্ব দূর করাটা প্রথম আর আসলে যানজটেরও একটা সমস্যা আছে অনেক বড় যানজট অনেক এটা অনেক বড় একটা সমস্যা দেখা যাচ্ছে আমরা একটা গাড়ির জন্য মানে ওয়েট করছি ওখানে চার পাঁচটা গাড়ি চলে আসতেছে মানে একটা প্যাসেঞ্জার জন্য ওখানে চার পাঁচটা গাড়ি চলেছে এত যানজট এটা একটা অনেক বড় একটা সমস্যা যানজটের যে সমস্যাটা হলে তৈরি হচ্ছে এই জায়গায় রাস্তা প্রশস্তকরণ এর কাজের যে ধরনের গতি পাওয়া দরকার সেই কাজগুলোর গতি পাচ্ছে কিনা এবং আরও যে রাস্তাগুলো আরও বড় করার দরকার ছিল সেই রাস্তাগুলোর কি প্রশস্তকরণের ক্ষেত্রে কোনো উদ্যোগ আপনার চোখে পড়ে কিনা জামাত ভাই দেখুন আপনি যদি আরও প্রশস্তকরণ করেন চাললেন করেন তাও সমস্যা সমাধান হবে না রাস্তায় সিটি কর্পোরেশন তার তো কোনো এক নাই যে ইজি বাইক বা অটোরিকশা সে কেন মনে করেন তাদের পারমিশন দিবে। এটা একটা বেআইনি কাজ করেছে আমি তো মনে করি যে এটা সে করতে পারে না রাজশাহী সিটি কর্পোরেশন এই বিষয়ের পুরে যেটুক আছে তার চেয়ে বাড়তি কিছু হচ্ছে কিনা অনেক অনেক বেশি তারা একটা সিটি কর্পোরেশন অনেক একটা সমস্যা থেকে যেমন দায়িত্ব আছে তার আন্তরিকতার হাত বাড়িয়ে কি সঞ্চালক মহাদ একটু সময় দিবেন যেটা আপনি বললেন যে আমি এর আগে মাননীয় পুলিশ কমিশনার সব সবিকুল সাহেব সঙ্গে আমরা একবারে পূর্ণাঙ্গ কমিটি এবং রাষ্ট্রের সুশীল সমাজ সকলকে নিয়ে যা আমি বলেছিলাম যে আপনি একটা এরা বেকার মানুষ যোন এরা কর্ম করে খাচ্ছে। কিন্তু ডিসিপ্লিন তো মেনে চলবে একই সঙ্গে একই রাস্তায় মনোকন চারটি অথচ মানে একটা লাইসেন্সের বিপরীতে 10টা মানে হ্যাঁ পরীক্ষা তিনি তো আর হলো বেকার মানুষ না বা দরিদ্র মানুষ না 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 তাহলে আপনাকে আইন মেনে চলতে হবে একটা দেশ তো আইন আছে আইনের উর্ধে আমরা কেউই নয় তাহলে কেন এই এই কাজটা হচ্ছে তাহলে আমাদেরকে জানতে হবে যে এই জিনিসটাকে কমিয়ে নিয়ে আসতে হলে আমাদের নিয়মের মধ্যে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিকগুলি আছে তারা তো অসহায় আর তাদের কাজ হচ্ছে হুড্ডা ধরা কিন্তু এই যে মনে করেন কার ইশারায় কোন শক্তির ইশারায় এদেরকে মনে করেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এদের বিরুদ্ধে মানুষ আহত হয়ে যাচ্ছে শুধু তাই নয় সাংবাদিক বলেন নেতা বলেন সাধারণ মানুষ শিক্ষক বলেন সাংবাদিক বলেন সবাই কিন্তু মানে দুর্ঘটনার ইজি বাইক বা অটোরিক্সার দুর্ঘটনার শিকার কিন্তু সবাই আমরা হচ্ছি কিন্তু কেউ আমরা ব্যবস্থা নেবার কথা বলছি আর একটা সমস্যা জানাচ্ছেন মাদক তো মনে করেন যে হারে মনে করেন বেড়ে গেছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে মেডিকেলের ইন্টারনেট থেকে শুরু করে সবাই মাদক সেবনে ব্যস্ত থাকে না যারা মাদক খায় তাদের মা বাবা স্বজন এখান থেকে না বেরিয়ে আসলে আপনি যতই উন্নয়ন করেন আর যতই সোনা দিয়ে মুরাই দেন রাজশাহী তথা বাংলাদেশকে কোনো লাভ হবে মাদক মুক্ত সমাজ চাই মাদক মুক্ত সমাজের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কেমন হবে কারণ এই সমস্যা থেকে আমি তো নিজে প্র্যাক্টিক্যাল আমি নিজের চোখে যেটা দেখেছি যে মেয়েরা যে মেয়েরা যে এইভাবে যায় যে বোরখা পরে যাচ্ছে আমি এই মোরালিপুরের দিকে একটু কাজে যাচ্ছিলাম আমি খুব আশ্চর্য হলাম যে মানে সে আপনার বোরখা তুলে সেই রীতিমতন মতন আপনার মানে মাদক খাচ্ছে আমি তো মানে একটা বোরখা পরা মেয়েও যে এই কাজটা করতে পারে এটা আমার চিন্তাধারার বাইরে ছিল মানে যে মাদক যে কোন কোন জায়গায় সেটা আসলে এসে পৌঁছাচ্ছে এবং আর একটা বিষয় যে রাজশাহীতে চিকিৎসা সেবার জন্য শুধু রাজশাহী না আশেপাশের বিভিন্ন জেলা শহর থেকে মানুষরা উন্নত চিকিৎসার জন্য আসেন এখানে আসলে চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন এই পরিবেশটা আসলে সেবার পরিবেশটা কেমন জয়ন্ত ভাই দেখেন দীর্ঘ আন্দোলন আমরা করেছি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চিকিৎসা সেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তারা কিন্তু যে যন্ত্রপাতিগুলি পাঠিয়ে দিয়েছে সরকারি হাসপাতালে সেগুলি অকেজো করে রাখা হয় এবং রুগীদেরকে সুচিকিৎসার জন্য সেগুলি ব্যবহার করা হয় না এখানে যে সমস্ত মানে পাবলিক হসপিটাল বা ক্লিনিকগুলি আছে এখানে একটা ব্যবস্থাপনা কমিটি আছে এই কমিটি আসলে কি করছেন তাহলে ব্যবস্থাপনা কমিটি এর আগে যখন দেখেছি হয়তো দুই তিনবার বসে কোনো ঘটনা ঘটলে তারপরে তো তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে আমার এই মুহূর্তে কোনো ধারণা নাই যে তাদের আপনার কি ধারণা আছে যে এখানে আসলে কারা কারা আছেন ব্যবস্থাপনা কমিটিতে যে তারা আসলে নিশ্চয়ই সরকারি দলের তো উচ্চ পর্যায়ের এ আছে আমাদের নারী নেত্রী সাইন আক্তার ভাবি ভাবিয়া এবং আরো অনেক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়ে ডিসি এবং পুলিশ কমিশনার প্রতিনিধি আছে সবার সবাই নিয়ে কিন্তু একটা পরিচালনা পরিষদ আছে কিন্তু এখানে যখন দেখা যায় যে পাওয়ার পলিটিক্সের লোকজন যখন এটা ক্ষমতা এক্সারসাইজ করে তখন কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায় এই যে ইন্টারনিরা চিকিৎসার ক্ষেত্রে হ ধর্মঘট করছে সেনসিটিভ জায়গা কি কোন দাবি দেওয়া থাকলে আপনি নিয়মের মধ্যে যে আপনি আন্দোলন করেন এখানে রুগীকে জিম্মি করে আপনি হসপিটালে ধর্মঘট করেন একটা দর্শক প্রশ্ন করেছে মানে যেমন মালার কাছে যে সাধারণ মানুষ আসলে তাদের নেতা খালি যেমন লিউটনের কাছে যেতে পারেন না এই অভিযোগটা আসলে কতটুকু সত্য যিনি প্রশ্ন করেছেন তিনি এটা বলতে যাচ্ছেন যে আসলে সাধারণ মানুষের পৌঁছানোর কোনো সুযোগ নাই না কেন নাই আসলে এটা আমরা বলি তাই একটা নেতার কিন্তু উনি যখন ওনার কাছে যখন মানুষ যায় এখন দেখা যায় নেতা হয়তো কোনো কাজে ফোনে আছে তার সংসারে হয়তো তার বাচ্চা স্ত্রীর ব্যস্তবাসে হয়তো কোনো মিটিং করছে না সব সময় তো যাওয়ার কথা বলছে কোনো সময় গেলে পারে যিনি যে সময় যিনি উপস্থিত আছেন সেই সময় গেলে পাচ্ছেন না এরকম কোনো ঘটনা ঘটে কিনা যে তিনি আছেন না 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 মেয়ের সাবে মানে সাবেক মেয়র খারিজুলিটির সঙ্গে দেখা করে। এটা সম্ভব গেলেই পাওয়া যায় কখনো তো মিসিং হলো হয়তো দেখা গেলো যে উনি দেখা করে উনি তো বাসা থেকে নামতে হয়তো দশটা বাজবে এখন কেউ যদি সকাল সাতটা থেকে গিয়ে বসে থাকে তার যদি দুই তিন ঘন্টা বসে তাহলে একটু সোটা করে সবাই সাতটার সময় তো মেয়ের সম্পূর্ণ থেকে নিচে নেমে আসবে না সাবেক মেয়র উনি তো নেমে আসবে না তো অনেক অনেকে টাইমটা না বুঝেই একটু আগে চলে যায় কিন্তু সে দেখা করে সে নিচে এসে প্রত্যেকের সঙ্গে দেখা করে মানে যা যা তিনি যে টাইমটা আসলে জনসাধারণের জন্য দেওয়া সেই টাইমটা তিনি দেন যে কেউ আসলে যেতে পারবেন যে অভিযোগটা করলেন সে কথা সেই বিষয়ে মালাবার যে বক্তব্য এবং একই সাথে জানতে চাই যে জয়ন্ত কাছে যে মানুষ আসলে নাগরিক সেবামূলক মনোভাব আসলে আমাদের যারা মেয়র প্রার্থী আছেন তাদের ভিতর কেমন পান আপনারা আসলে রাজনৈতিক নেতা যারা নেতৃত্ব দেন মন্ত্রী এমপি মেয়র হন তাদের যেমন রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে। জনগণের সেবা দেওয়ার জন্য কিছু সময় রয়েছে এবং তাদের প্রতিষ্ঠানের যে কাজ সেগুলি নিয়েছেন জনগণের সেবা করার জন্য আসলে একটা নেতা কর্মীদের একটা ভূমিকা থাকে না রাজনৈতিক আপনার দলের আসলে এটা তো চব্বিশ ঘন্টারই একটা হলে সেবা বিষয় এখানে মালাপা ঠিক ক্লিয়ার বলতে পারেনি সম্ভবত লিটন ভাই তো অবশ্যই প্রত্যেকের কথা শুনে তুকবির করে বলে উপকার করে বা প্রত্যেকটা নেতাই করে সেটা শুধু লিটন ভাইয়ের ক্ষেত্রেও না কিন্তু একটা জিনিস মনে হয় যে কিছু মানুষ যারা হয়তো গেটে টেটে এখানে ওখানে থাকে তারা মিসগাইড করতে পারে বা ওই পর্যায়ে গেলে ভাই তো জানেই না লিটন ভাই পর্যন্ত কেউ যদি যেতে পারে নিশ্চয়ই সে কাজগুলি রাশিয়ার প্রত্যেকটা নেতা এমপিরাই এবং লিটন ভাই তো করেই অন্য দলের লোকজনও করে আপনার ইয়া আমার মনে হয় যে এখানে একটা গ্যাপ রয়েছে যারা হয়তো ওখানে অনেক সময় মনে করেন থাকে আমার মনে হয় যে এটা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে একটা বলতে যাচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে নাও নিতে পারে বিশেষ করে তাদের যিনি চেয়ারপারসন আছেন তাকে তারা কারাগার থেকে মুক্ত করে তাকে নিয়ে যেখানে নির্বাচন করতে চান সেই জায়গায় একটা শঙ্কা আছে যে জাতীয় নির্বাচনটা আসলে কেমন হবে সেই জায়গা থেকে সিটি নির্বাচনটা কেমন দেখেন যে নির্বাচনটা কি ধরনের পরিবেশের ভিতর হতে যাচ্ছে আপনার দেখুন ও না ঠিক আছে আমাদের আগামী জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তো আসলে সকলেই অনেক সেখানে উত্তন্তর কথা বলছে কিন্তু সিটি নির্বাচনটা আপনার চোখে মনে হচ্ছে কেমন হতে পারে সিটি নির্বাচনটা না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাচন এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না এবং সেই নির্বাচন মানে উৎসাহমূলক পরিবেশি কারণ শতস্ফূর্তভাবেই এই নির্বাচনে সারা দেবে ধন্যবাদ আমাদের সম্মানিত আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ছিলেন রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া জামান মালা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন যে ধরনের উন্নয়নমূলক কাজ তারা করতে চান সে বিষয় নিয়ে কথা বলেন রাজশাহী যে ধরনের অপূর্ণতা ফিল করেন বেশ করে রক্ষা সংগ্রাম পরিষদ অপূর্ণতা পূরণের জন্য বিভিন্ন সময় ভয়েস রেজ করছে এবং সেই ভয়েস রেজের সাথেই আসলে যারা নির্বাচনে অংশ নেবেন তারা সেই সুরের সাথেই আছেন এবং রাজশাহীকে তারা দিতে চান রাজশাহীর যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আরও বেটার কিছু এবং আরও উন্নত জায়গায় রাজশাহীকে নিয়ে যেতে চান রাজশাহী সেই ধরনের সুযোগ আছে সেই ধরনের এলি পুরা এলিমেন্টগুলো আছে বিশেষ করে যে হাইটেক পার্কটা হয়েছে সেই জায়গা থেকে তরুণ প্রজন্ম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে আছে লাখানেক তরুণ প্রজন্ম আছে তাদের যেমন কর্মসংস্থানের সুযোগ হবে পাশাপাশি যে এই ধরনের করে বিশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে এবং বিশেষ করে বিশেষ শিল্প এরিয়া এবং দ্বিতীয় আর একটা শিল্প এরিয়া করার এক ধরনের চিন্তা আছে এবং এর জন্য যেটা আসলে জরুরি সেটা হলো নির্বচ্ছন্ন গ্যাস সংযোগ এবং এর কথা সবাই বলছেন এবং তারা আসলে দেখতে চান যে এই নির্বাচনে যারা আসলে মেয়র প্রার্থী হচ্ছেন যারা যারা যাবেন তারা এই বিষয়টি স্পষ্ট করবেন যে তারা নিরবিচ্ছন্ন গ্যাসের সংযোগ নিশ্চিত করবেন যেন এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ পায় এই কর্মসংস্থানের সুযোগ পেলে যে এই ধরনের ছোটখাটো সমস্যাগুলো আজকে বড় আকার ধারণ করছে সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলা সম্ভব হবে রাশিয়ার একটা সার্বিক উন্নয়ন চিত্র আমরা দেখতে পাবো সবাই ভালো থাকবেন শুভরাত্রি